Smile Q9 Light Solution. Welcome to NeeDTeacH Mobile Servicing. Please subscribe my channel, like, comment, share, and press the bell icon. Assalamu alaikum wa rahmatullah. বন্ধুগণ আমার হাতে যে সেটটি দেখা যাচ্ছে এটি হলো স্মাইল Q9। এর সমস্যা হলো সেটটি চালু হয় কিন্তু ব্ল্যাঙ্ক ডিসপ্লে, অর্থাৎ কোনো আলো আসে না। আমি দেখাবো, সেটটি চালু হয় কিন্তু কোনো আলো আসে না। হ্যাঁ ভাই, সেটটি চালু হয়ে গিয়েছে, এই দেখেন কোনো আলো আসে না। এই যে আমি দেখাবো যে কিভাবে খুব সহজভাবে অল্প সময়ে এই সেটটি খোলা যায় এবং এই লাইটিং সমস্যার সমাধান করা যায়। বন্ধুগণ, খুলতে হলে আগে স্ক্রুটি খুলে ব্যাকপ্যাডটি অর্থাৎ সুইচটি আলাদা করতে হবে। তারপর আপনাকে এভাবে হটগান দিয়ে হিট দিয়ে চারিদিকে এভাবে হিট দিতে হবে সমানতালে, বেশি হিট দেওয়া যাবে না কোনো জায়গায়। হিট দিয়ে তারপরে এবার চারিদিকে ইয়ে করতে হবে, আঠাগুলি সরিয়ে দিতে হবে। এভাবে আস্তে আস্তে চারিদিক থেকে নব ঢুকিয়ে বা কিছু ঢুকিয়ে আলগা করতে হবে। প্রথম থেকে ডিসপ্লে এবং টাচের রেবন খুলে রাখতে হবে, যাতে টাচ ডিসপ্লে রেবন ছেড়ে না যায়। এভাবে আস্তে আস্তে চারিদিক থেকে আলতোভাবে আলগা করে ডিসপ্লে টাচটি সরিয়ে নিতে হবে। এই যে টাচের আইসি এবং রেবনটি বাঁকা হয়ে আছে, সোজা করে বের করে নিলাম। এবার আমরা চেক করে দেখব এই যে এখানে লাইটের কানেকশন, আমি ডিসপ্লে রেবনটি কানেকশন দিয়ে দেখি, চেক করব যে লাইটের যে লাইনগুলি আছে কোনটি পায়, কোনটি মিসিং হয়। হ্যাঁ, এই যে এখানে চারটি লাইন, মূলত এই পাশে দুটি, ওই পাশে দুটি, এক অর্থাৎ দুইটি লাইন, চারটি লাইন, এ পাশে দুইটি এক, ওই পাশে দুটি এক, এই পাশে দুইটি হলো পজিটিভ, ওই পাশে দুটি হলো নেগেটিভ। এখন আমি ডিসপ্লে কানেক্টর
রেবনটি কানেক্টরের সাথে কানেকশন দেওয়ার পরে মিটার দিয়ে মেপে দেখব যে আসলে এখান থেকে কোনো লাইন মিসিং হয় কিনা। আমি আবারও দেখানোর চেষ্টা করছি যে এখন মিটার দিয়ে দেখব, একটু ওয়েট করি। ডিসপ্লে রেবনটি কানেক্ট করার পর বাজার মোডে রেখে চেক করব। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে তো ডাইন পাশে যে লাইনটি ওটি হলো বোর্ডাতে কানেক্ট, আর বাম পাশের যেটি সেটি দেখব এখন। এই যে বাম পাশেটি কোনো কানেক্ট পাচ্ছে না, ডাইন পাশেরটি বোর্ডের সাথে লাইন ঠিকই পাচ্ছে। এবার আমি দেখব যে ডিসপ্লে কানেক্টর আমাদের ডিসপ্লের যে রেবনটি আছে সেটি ঠিক কিনা। ডিসপ্লের রেবন ঠিক আছে, মূলত ওই রেবনের কানেক্টর থেকে লাইট আইসি থেকে জাম্পার মিসিং, আমরা এটাই এখানে পরীক্ষা করে পেলাম। এখন সরাসরি আমি ডিসপ্লের যে লাইটের কানেকশন আছে এখান থেকে একটি তার অর্থাৎ জাম্পার টানবো। এই যে এখানে একটি ডায়োড আছে, ডায়োডের পজিটিভ সাইডে লাইনটি টানবো। টানার আগে একটু মেপে দেখি যে এখান থেকে ওখানে কোনো লাইন আছে কিনা, লাইন পাবে কেন, কোনো লাইন মিসিং আছে, সুতরাং লাইন পাওয়ার কোনো কথা না। এটা পাবে, এটা হলো পজিটিভ, বডির সাথে ডাইন প্রেশারটা নেগেটিভ আর বাম প্রেশারটা পজিটিভ, পজিটিভে কোনো কানেকশন নাই। এবার আমি জাম্পার টানবো, একটু খেয়াল করি, ডাইন প্রেশারটা হলো নেগেটিভ বডির সাথে কানেকশন, আর বাম প্রেশারটা পজিটিভ, পজিটিভের একটি লাইন অর্থাৎ জাম্পার টানবো। ওই যে উপরে বাম পাশে বোর্ডে লাইট আইসি আছে, লাইট আইসি 6 আছে, কয়েল ঠিক তার মাঝামাঝি আছে, সাথে আমি একটি পার্টি একটু লক্ষ্য করি, একটু ওয়েট করি। এখানে বাম পাশে 6 লাইট আইসি, ডান পাশে কয়েল, ঠিক মাঝামাঝি একটি ডায়োড আসছে, ডায়োডের পজিটিভের সাথে আমি লাইনটি দিয়ে দিলাম, এক চান্সে হয়ে গেল, এক চান্সে জাম্পারটি হয়ে গেল। এবার যা করব হালকা ফিটিং করে আমি চেক করার চেষ্টা করব। যদি এই প্রাথমিক চেকেই হয়ে যায় তাহলে আমরা সাকসেসফুল, অর্থাৎ এতক্ষণ যে কষ্ট করলাম তার ফলাফল তাহলে আমরা পেয়ে গেলাম। না হলে তাহলে দ্বিতীয় ধাপের কাজ শুরু করব, আইসি জাম্পার এবং সাথে যে কয়েল আছে কয়েল মাপব, ডায়োডটি ঠিক আছে কিনা, আইসিটি ঠিক আছে কিনা, সেগুলি পর্যায়ক্রমে দেখব। যদি এবার মিস হয়ে যায় আশা করি আমরা সফল হব, যেহেতু দুটি লাইনের একটি লাইন মিসিং ছিল। আমরা যেহেতু জাম্পার টেনে দিয়েছি আশা করি সেটটি লাইট এসে পড়বে। হ্যাঁ, এই যে লাইট এসে পড়ছে, আলহামদুলিল্লাহ আমরা সাকসেস, আপনি সাকসেস, আমরা যারা দেখতেছি সকলে সাকসেস। ধন্যবাদ।
আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবে ক্লিক করে আমার সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।